ভাবনা মুখের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি খর্দা মননে লিপিকা সেন চ্যাটার্জির সঙ্গে। দিদি, যে প্রশ্নটা আমার মনে বারবার এই দু বছর ধরে এসছে, আমাদের দেশে পলিটিক্যাল নিউজ হয়, আমাদের দেশে অ্যাক্সিডেন্টের নিউজ হয়, আমাদের দেশে ভূমিকম্পের খবর হয়, কিন্তু আমাদের দেশে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করছেন, যারা দেশের মানুষের পাশে সরাসরি দাঁড়ান, তাদেরকে নিয়ে নিউজ চ্যানেলগুলোর ক্লিয়ার কোনো আইডিয়া নেই। তাই কখনো কোনো ডিসকাশন হলে তাদেরকে সেই অর্থে ডাকাও হয় না। আপনি যেহেতু এত বছর ধরে কাজ করছেন, আপনি যদি একটু এটা নিয়ে বলেন যে সোশ্যাল সংগঠনদের যৌথ ভূমিকা 2022, আজকে 22শে এপ্রিল, কি হতে পারে, আপনার কি মনে হয়? আমাদের তো একা আমরা কোনো ভালো কাজই করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের জোটবদ্ধ হয়ে কাজ করলে পরে কাজটা অনেক বেশি সুসংগঠিত হয়, ভালো হয়। সে অর্থে যদি আমরা যেরকম ধরুন প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশন তাদের একটা মূল মোটো থাকে, সেই অনুযায়ী তারা সমাজেরই ভালো কাজগুলো করছেন। এবারে আমরা যদি সবাইকে নিয়ে একটা ছাতার তলায় এসে কাজটা করতে পারি, তাহলে কাজটা অনেক দূর প্রসারিত হবে এবং তার আঙ্গিকটাও অনেক প্রসারিত হবে, বহু মানুষ তার আওতায়, সেই সুবিধার আওতায় আসতে পারবে। আচ্ছা দিদি, এই সুবাদে যদি বলি, মানে আমি প্রস্তাবই রাখছি যে আপনার এখানে মানে খর্দায় মাসের প্রথম রবিবার বা শনিবার যেটা আপনি বলবেন, আমরা কি 3টের সময় আসতে পারি? মানে সব সংগঠন যারা মনে করছেন যে আমাদেরও একটা অনলাইন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তাদের কথাবার্তা জানানো, যাতে সেটা আরও প্রচার পায়, মানুষের কাছে পৌঁছতে পারে, এমন কি কিছু হতে পারে? আমি এই প্রস্তাবটা এই ভাবনা মুখের থেকে এতদিন ভাবে এই প্রথম পেলাম। আজ পর্যন্ত কোনো মিডিয়া চ্যানেল বা কেউ এই ধরনের প্রস্তাবটা দেননি, তো এটাও একটুখানি অনেকটাই ভেবে দেখতে হবে সবাইকে নিয়ে কাজ করা, কারণ সবার মানসিকতা আলাদা হতেও পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটা মিটিং কল করতেই পারি, সেখানে আমরা সকলকে ডাকলাম, তারপরে যাদের যাদের এটা করতে ইচ্ছে যে একটা কাজ আমরা সবাই মিলেমিশে করতেই পারি, সবার কাজগুলো ইন্ডিভিজুয়ালি করার পরেও আমরা প্রত্যেকে করতে পারি, কারণ তাতে কি হবে, যোগাযোগের মাধ্যমটা অনেক বাড়বে, রিসোর্সটা বাড়বে, তাহলে আমরা অনেক বেশি মানুষের কাছে আসতে পারবো, অনেক বেশি মানুষকে। হয়তো দেখা গেল যে আমার একটা ক্ষমতা রয়েছে, আমি সেই ক্ষমতায় 5 জনকে সাহায্য করতে পারি, আরেকটা সংগঠনের হয়তো আরও 5 জনকে করার ক্ষমতা রয়েছে। আর ভাবনা মুখের মতো চ্যানেল যদি সেই ক্ষমতায়নটাকে সকলের সামনে তুলে ধরতে পারে যে এইভাবে আমরা কিন্তু কাজটাকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রসারিত করেছি মানুষের জন্য, ঠিক, সেক্ষেত্রে আমার মনে হয় তারপরে অনেক সংগঠন তারা কিন্তু আসবেন। আপনি একটা অসাধারণ কথা বললেন যে আমরা যদি একটা, মানে আপনারা যে কাজটা করছি সেটা করেই যাব, কিন্তু বলতে একটা জায়গা আমরা আসতেই পারি। তো 1 মে একটা সুন্দর দিন, ওয়ার্ল্ড লেবার ডে, ইন্টারন্যাশনাল লেবার ডে, তো সেই দিন কি আমরা কিছু ভাবতে পারি এখানে আসা, কিছু করা, যদি আপনার অনুষ্ঠান না থাকে? আমাদের আছে, 1 মেতেও আছে, কিন্তু সেই অনুযায়ী আমরা সবার সাথেও একটু কথা বলে দেখি যে 5 তারিখ বিকেলের দিকটাও মানে 1 তারিখে বিকেল 5টায় কোনো অসুবিধা নেই, এভাবেও হতে পারে। আশেপাশে যে কটা সংগঠন আছে আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকে লিখে সেটা প্রচার করতেই পারি। আচ্ছা দিদি, এইবার যেটা নিয়ে আপনার সঙ্গে প্রথম কথা হয়েছিল যে সোশ্যাল দুর্গাপূজা, যে একটা দুর্গাপূজাকে আমরা কেন্দ্র করে সব দুর্গাপূজাকে, যেটা আমরা কাজটা করছি নিউজ পেপার ব্যাংকে, যে পুরনো খবরের কাগজ খাতা বই জমা দাও, সেটাকে বিক্রি করে সোশ্যাল ফান্ড তৈরি করে সেখানকারই মানুষদের পাশে দাঁড়ো, একদম। তো এই কাজটি তো আমাদের দেশের সব দুর্গাপূজা যেখানে মায়েরা ইনভলভ তারা তো করতে পারে, এইটা নিয়ে যদি দুটো কথা আপনি বলেন। এটা আপনার কাছ থেকে যে প্রস্তাবটা আমি এর আগেও পেয়েছি, এটা ভীষণই ভালো। আমরা এর আগে খর্দা মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সুদূর সুন্দরবনে অত্যন্ত গ্রামে মেয়েদেরকে কিছু ঠোঙা বানানোর জন্য কাগজ দিয়েছিলাম, খবরের কাগজ, তো তারা বানিয়েও ছিল, তারা নিজেরাই সেল করে নিজেরাই সে পয়সাটা পেয়েছে এবং সেইটা দিয়ে ওরা আবার কাগজ কিনে আবার তৈরি করছে। বাহ বাহ, সেটা কি কিছু স্যাম্পল দেখা যাবে?
হ্যাঁ, একটা স্যাম্পল আপনাকে আমি এক্ষুনি দেখাবো, যে ওই কিছু আছে এমনি ঠোঙা যেগুলো মুদির দোকানে চালু থাকে, তাতে কি হয় সুন্দর মত সুন্দরবনের মতন জায়গায় এই যে এত ঝড় জল বৃষ্টিতে ওদের নদী পারগুলো ভেঙে যাচ্ছে, ওদের আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই, যাতে আমরা প্লাস্টিকটা ওখানে ব্যবহার বন্ধ করতে পারি এবং আমাদের এই খবরের কাগজের ঠোঙাগুলো চালু করতে পারি, সেই কারণে আমরা ওখানে এই পদক্ষেপটা প্রথম নিয়েছিলাম। আচ্ছা, এইবার যেটা আপনার কাছ থেকে আমি শুনলাম যে এই আমরা যদি পেপার ব্যাংক করি এবং তাতে যদি আমাদের ঘরের যে খবরের কাগজগুলো আমরা রাখছি সেটা যদি আমরা দান করে দিতে পারি, সেই খবরের কাগজটা বিক্রি করে তার থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে এমন কোনো মায়েদেরকে আমরা রেশনের ব্যবস্থা করতে পারি, একদম একদম, তাহলে পরে কি হবে, বা কখনো কোনো মুমূর্ষু মানুষ তার মেডিসিনের ব্যবস্থা। আমি দিদিকে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি ইচ্ছে করে, সেটা হচ্ছে অনেকেই ভাবছেন আমরা দুজনেই ওয়েলফেয়ার ইকোনমির কথা বলছি, একটা কথা ভুলে যাবেন না, আমরা যখন বলছি খবরের কাগজ জমা করো, তার মানে পাড়ার প্রত্যেকটা মানুষ একদিন মাসে আসতে পারবে, তারা খাতাতে নিজেদেরকে রেজিস্টার করতে পারবে, এবং আপনি সেই মানুষ যিনি ষাটে যখন পৌঁছবেন, ধরে নিচ্ছে আমার বয়স 57, তাহলে 3 বছর পরে আমার পাশে একটা সিস্টেম দাঁড়াবে, দাঁড়াতে পারবে, তার মানে আপনার যদি 30 হয়, 30 বছর পরে আপনার তৈরি করা সিস্টেম আপনার পাশে দাঁড়াবে। ওয়েলফেয়ার ইকোনমি মানে কানেক্টেড ইকোনমি, মানে আপনি কারোর পাশে দাঁড়াচ্ছেন, আপনার পাশে কেউ দাঁড়াবে, শুধু দিয়ে দেওয়া না, কারণ যারা সাহায্য নিচ্ছে তারাও তো 10টা বাড়িতে গিয়ে খবরের কাগজ বা চাঁদা তুলে আনতে পারবে। এবার দিদি আপনার বক্তব্যটা বলুন। এবার এই অর্থে বিভিন্ন শপিং মলগুলোতে আমরা যদি ওদের তৈরি এই খবরের কাগজের ঠোঙাগুলো যদি আমরা দিতে পারি, তাহলে মল থেকে অনেক বড় বড় মানুষের কাছে কিন্তু এই একটা পৌঁছানো যাবে যে আমরা প্লাস্টিকটাকে বর্জন করতে চাইছি, একদম ক্ষেত্রে বর্জন করা সম্ভব, একদম যে ক্ষেত্রে আমরা হয়তো পেপার ব্যাগে করেই জিনিস ক্যারি করতে পারবো, এবার সেই জায়গাগুলোতে আমরা এই জিনিসগুলোকে সাপ্লাইয়ের বন্দোবস্ত করব। তার মানে ছোট দোকানগুলো, মানে আমাদের ওই খাজি গ্রামোদ্যোগকেও আমরা বলতে পারি যে দয়া করে প্লাস্টিক ইউজ ব্যবহার বন্ধ করুন, কাগজের ব্যাগ নিন। আচ্ছা দিদি, এখানে আরেকটা কথা, ধরুন আপনি যে বারুইপুরের কথা বলছেন পুজোর জায়গাটা, তো সেখানে কাদের সঙ্গে কথা বলার পরে আমরা এগোতে পারবো? আমরা লকডাউনের আগে থেকেই প্রায় 3-4 বছর ধরে বারুইপুরের যে রেড লাইট এরিয়া আছে সেখানে গিয়ে কিছু কিছু কাজ আমরা করেছি এবং প্রশাসনিক সাহায্য আমরা সেখানে পেয়েছি, যেমন ধরুন ওখানকার মায়েদের মেডিকেল চেক আপ করা, তাদের এই করোনার সময় ওদের ওখানে প্রায় 80টা ঘর আছে, সেই 80টা ঘর আমরা স্যানিটাইজ করেছি, ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু খেলনা, কিছু পুরনো খেলনা আমরা কালেক্ট করেছিলাম, যেটা ওই বাচ্চাদের শৈশবটা যাতে হারিয়ে না যায় তাদের ওই বাচ্চাগুলোকে দেওয়া, তাদের কিছু পুষ্টিকর খাবার দেওয়া, লকডাউনের মধ্যে তাদের রেশনের ব্যবস্থা করা, তারপরে ব্যারাকপুরেও তালপুকুরে ওখানেও একটা রেড লাইট এরিয়া আছে, তো আমরা যখন ব্যারাকপুরে পুলিশ আমাদের ওই আর্ম পুলিশের সাথে ওনাদের সাথে 25 দিন আমরা ওখানে এই লকডাউনের সময় খাবার দিয়েছিলাম তালপুকুরে এবং ব্যারাকপুর সংলগ্ন যে সমস্ত রাস্তা ভিকিরি। আচ্ছা দিদি, একটা বেসিক প্রশ্ন আমি করতে চাই। হ্যাঁ, যতক্ষণ তারা দেহ বেচছেন, যদি শব্দটা শুনতে খারাপ লাগবে সবারই, কিন্তু আমি খুব স্পেসিফিকভাবে বলছি, ধরুন একটা সময় তো আসবে যখন তিনি আর দেহ ব্যবসা করতে পারবেন না, যে তারপরে তাকে নিয়ে কে ভাবছে বা তার পরিস্থিতিটা কেমন হয়? যখন আমরা এই রেড লাইট এরিয়াগুলোতে কাজ করতে গেলাম, যাদের শক্ত সামর্থ্য শরীর আছে তারা তো ব্যবসা করতে পারছে, কিন্তু আয়ের ওদের একটা এটা প্রধান উপায়, কিন্তু যাদের ধরুন বয়স হয়ে যাচ্ছে তাদের ওষুধ দরকার হচ্ছে, খাবার দরকার হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কেউ এগিয়ে আসছে না, ওই মানুষগুলোকে নিয়ে আমরা কিছু ভাবতে পারি। মানে একদিকে মা দুর্গার পূজা আমরা করছি, সেখান থেকে মাটি এনে, হ্যাঁ, এবং সেই মায়ের পাশে দাঁড়াতে পারছি না যার মাটি নিয়ে আমরা পুজো করছি, তাই আমি আজকে খর্দা মননে এসে যেটা বলতে মানে খুব কষ্ট হচ্ছে, যে 75 বছরে আমরা এটাকে নিয়ে ভাবিনি কেন? আজকে আপনার হাত ধরে হয়তো আমি সব পূজা কমিটিকে বলবো, যদি আপনারা মায়েরা স্পেশালি, বাবারা না, বাবাদের বারণ করছি না কিন্তু মায়েদের অ্যাটেনশন করছি, যে আপনারা যদি এগিয়ে এসে আপনার পূজা কমিটিতে পুরনো খবরের কাগজ খাতা বই চাঁদা দিতে বারণ করছি না, যদি এই সিস্টেমটা করে কাগজগুলো পৌঁছে দিতে পারেন
তাহলে তারা ব্যাগ তৈরি করে বিক্রি করে তারা একটা ইনকামের দিকেও যেতে পারবেন, অবসর সময়ে সেই বাচ্চারাও কাজটা করতে পারবে। মানে তাদের খেলা যদি এই কাজটা হয় তাহলে ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন, আর্থিক আন্দোলন হওয়ার জায়গাটা হচ্ছে, তৈরি হবে, একদমই তাই। তা ওইখানে কাদের সঙ্গে কথা বলতে হবে বারুইপুরে? বারুইপুরে গিয়ে এটা আমি দায়িত্ব দেব বিমানবাবুর কাছে। আচ্ছা, তো বিমানবাবুই প্রশাসনিক ভবনের সাথে কথা বলবে, কারণ প্রশাসন ছাড়া তো এটা কাজটা হবে না, কাজ আমরা করতে পারবো না। তো ওখানে যে লোকাল কমিটি আছে ওদের বা প্রশাসনিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে তারপরে ওইখান থেকেই আমরা শুরু করব যে যারা সমাজের সত্যিকারের মা দুর্গা, যারা দশভুজা হয়ে আমাদের সমাজের সমস্ত মেয়েদেরকে রক্ষা করছে, সেই মায়েদেরকে আমরা যেন দুর্গাপুজোর সময় না ভুলে যাই, সেই দশভুজাদেরকেই যেন আমরা অর্ঘ্য দিই। মানে ব্যাপারটা হচ্ছে একদিকে ভাসান হবে আর একদিকে বাংলার মায়েরা উঠে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন, মানে ভাসানটা হবে মাটির মূর্তির কিন্তু আসল মায়েদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আমাদের প্রস্তাবে থাকছে এবার সোশ্যাল পূজা আর মাসে একটা দিন খর্দা মননে এসে, মাসে একটা দিন খর্দা মননে এসে সময়টা দিদি বলে দেবেন, সেইভাবে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব। সেদিন আমরা এসে আমরা কি কাজগুলো করছি সেগুলো আমরা রেকর্ড করে দিন গড়ার চেষ্টা করব, যাতে আমাদের দেশে একদিকে যেমন পলিটিক্যাল নিউজ এবং বাজে নিউজগুলো দেখানো হচ্ছে, তাহলে একটা চ্যানেল ডেডিকেটেড হোক আমাদের দেশে যে ভালো কাজ করার সম্ভাবনা যাচ্ছে সেটা যেন আমরা দেখাতে পারি। একদম। আর কেউ যদি মনে করুন কোনো সংস্থা যদি মনে করেন যে আমার এই মাসে আমার এখানে সকলে আসুক, সেটাও হতে পারে। হ্যাঁ, যেখানে খুশি যারা আমন্ত্রণ জানাবেন আমরা অবশ্যই চলে যেতে পারি। তার মানে ভারতবর্ষের আরেকটা সোশ্যাল সাইড, সোশ্যালিজম যেটাকে বলা হয়েছে সেটাকে প্র্যাকটিস করা হয়নি। যদি একদিকে দাঙ্গা হতে পারে, একদিকে সোর নিয়ে মানুষ বেরোতে পারে, আরেকদিকে লড়াই করতে পারে, তাহলে ভারতের সাধারণ সোশ্যাল মানুষেরাও তো একদিন দেশের জন্য কাজ করতে পারে, সেটাকেও তুলে ধরতে পারে। ভাবনামুখের পক্ষ থেকে এবং খর্দা মননের থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্যে। আমরা বারবার আপনাদের সামনে আসব এবং যারা আমাদের সঙ্গে যোগ দিতে চান আমি নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, নিশ্চয়ই করে কল করবেন। নমস্কার। নমস্কার। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো।